অবাজান, অতদিন পরে তুই বাইতেছস। কই আমার দারু একটু বইবে, দুনিয়া সুখ দুঃখের কথা কইবে, আমি ভালো মন্দ রান্দিয়া নিজের সামনে বসায় তোরে খাওয়াইয়াম। আর তুই কই গুরস্তরে আমি পাই না, মজার মজার সব খান রান্দিয়া সব ঠান্ডা হয়ে যায়। আর শুকায় কি মনে হয়েছে, আমি আমার পোলাডারে কতদিন ভালো মন্দ খাওয়াই না, উঠা শুকায় গেছে আমার আব্বা বাজান। আম্মু হ্যাঁ, তোমার চোখের মধ্যে না ঠাডা পড়ছে? হ্যাঁ, মানুষ আমার রাস্তাঘাটে বাইরে লিখায় মোডা মোডা মোডা, আর তুমি আমার খালি কো আমি শুকাই গেছি। হ্যাঁ, তুমি কি চোখের মধ্যে উল্টে পাল্টা দেখো? হ্যাঁ, মানুষের চোখ কি চোখ কানা, তুই মোডা হইছস? আমি দেখতেছি না আমার সারা শুকায় আমচুরি লাগিয়ে গেছে বাজান। আমার কতদিন ভালো মন্দ কিছু খায় না। আমি আম্মু রাস্তাঘাটে অনেক ভালো ভালো খাই, তুমি কোনো টেনশন করবে না আম্মু, আমি খুব ভালো খাওয়া দাওয়া করি। রাস্তাঘাটে খাইবে গেলে গিয়া, এই রাস্তাঘাটে খাইবে না, ঠিক মতো সাবধানে খাইবে, অসুখ বিসুখ হইব কিন্তু। হ্যাঁ, সাবধানে খাইবে, আর যতদিন বাইরে হস বাইরে খাইবে না। আমি তোরে আমার নিজে হাতে রান্ধতে ভালো মন্দ খাও, ঠিক আছে? ও বাজান বাজান রে, তোর লাগিয়া খুব সুন্দর একটা মায়া দেখছি বিয়ার জন্য। শুন শুন, ঘটক আইছিল, ছবি দেখা গেছে, তোর আব্বার আমার খুব পছন্দ হয়েছে, অনেক ধনী বড় লোকের ঘরের মাইয়া, মা নাই ঘরে মা নাই বাপার মাইয়া, তাতে কি হয়েছে আসার ব্যবহার নাকি খুব ভালো। আমি আর তোর আব্বা দেখতে যাবো, তুই কিন্তু যাইবি আমাকে লগে। ওরে আম্মু, তুমি আমার জন্য মেয়ে দেখছো খুব ভালো কথা, ভেরি গুড, কিন্তু আমি এই বাংলাদেশের মেয়ে বিয়ে শাদী করতে পারবো না। আমি সৌদিতে একটা মেয়ের সাথে প্রেম করি, রিলেশন করি, মাঝে মাঝে কথা হয়, দেখতে অনেক কিউট বিউটিফুল, আমি ওর সাথে তোমার কথা বলে দিতে আসি, ফোন দিতে আসি, তুমি টু ওয়েট করো, তুমি আগে কথা বলো, দেখো সে কেমন, তারপরে তুমি ডিসিশন নেবা, চুপ থাকো আগে কথা বলতে দাও। আম্মু কাজের সময় অন নাম্বারটা বিজি, এটা কিছু হইলে? বিজি থাকতো না, বিদেশি সেরি, এরা কি ভালো নাকি? কতবারের লোকে গিয়া দেখ কথা কয়, বিদেশি সেরি বিয়া করে সুখী হইতে পারবি না। আমি তোর মা, আমি তোর ভালো লাগিয়ে কইতেছি, দেশ একটা সুন্দর সেরি বিয়া কর, তুইও সুখী হইবি, আমরা সুখী হই আম্বা জান। আম্মু আমার এত সুখী হওয়ার দরকার নাই, আমি যারে লইয়া ভালোবাসি আমি তারই বিয়ে শাদী করবো, তোমরা তেঁতুল রে বিয়ে শাদী দাও, আমি বিয়ে শাদী করতে পারবো না আম্মা, এটা মোর ফাইনাল ডিসিশন, তুমি থাকো তোমার বিয়ে শাদী লইয়া, আমার আর কথা বলতে ভালো লাগতে আছে না, তোমরা যদি মোরে বিয়ে শাদীর জন্য বেশি প্রেশার দাও আমি কালকে সকালে সৌদি চলে যাবো। এইটা কি কস? হ্যাঁ কয় কি ফুলা? হ্যাঁ তেঁতুল রে বিয়া হইতো, তেঁতুল তুই বড় ফুলা, তুই আগে বিয়ে হইবি, তেঁতুল কালকের ফুলা, আমার কুলের ছেঁড়া, আমি উনি বিয়ে হইয়াম। হ্যাঁ আমি তোর মা, আমার কথা কি, তুই আগে বিয়ে করবি, তোর বউ আমার ঘর আগে আইব, এরপরে আমার তেঁতুল নেবে। হ্যাঁ তেতুল, কার সাথে কথা বলতেছো? হ্যাঁ দেখা দেখা ছবিটা দেখা 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 একটু ছবিটা দেখা, আমি সব শুনছি, আমি সব শুনছি, প্রেম কিন্তু আমিও করি সৌদিতে, সুন্দর সুন্দর মেয়ের সাথে প্রেম করি, ওইসব মেয়ে অন্ধকারের মধ্যে যদি তারা করাই রাখো আলো জলজল করে জ্বলতে থাকে। দেখা দেখা ছবিটা দেখা দেখা ভাই দেখা ছবিটা দেখা, যদি আমার একবার পছন্দ হয়ে যায় তোমার সাথে বিবাহ, ঠিক আছে, এবং ওই বিবাহ আমি খেয়ে তারপর সৌদি যাব। দেখাও দেখাও ভাই দেখাও। মিয়া ভাই তুমি কি যে কও না মিয়া ভাই, শরম পাইছো না? ঠিক আছে যা। ওরে ডার্লিং, তোমার ফোন এরকম বিজি থাকলে হবে? আম্মুর সাথে তোমাকে কথা বলাবো। কার সাথে কথা বলতে আছো? আমি তো কোনো কিছুই ম্যানেজ করতে পারলাম না, কি করা যায় বলো তো? তুমিও না যে কি, তোমাকে ভালোবেসে আমার জীবনের চাওয়া পাওয়া সব আমি হারাতে বসেছি, কোনো কাজকর্ম তো করতে পারো নাকি? কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, তবে একটা কথা কি জানো, আমরা মেয়েরা বাবা মায়ের মান সম্মানের দিক সবসময় খেয়াল রাখি, আর তুমি একটা কিছু করার ব্যবস্থা করো, আর তুমি যদি কিছু না করো আমি আমার আব্বার কাছে কি বলবো বলো? দেখো একটু, হ্যাঁ
দেখি কি করা যায়। জামানের বাপেরে কত করে করলাম গতকে একটা ফোন দিতে, মায়ের খবরটা লইতে। ব্যস্ত মানুষ ফোন দেয় না। আচ্ছা আমি একটা ফোন দিই। হ্যালো ঘটক সাহেব, কেমন আছেন? ঘটক সাহেব, আপনি যে ছবি দেখাইছেন মায়ারে আমরা খুব পছন্দ হয়েছে। জি আলহামদুলিল্লাহ। পাশে গ্রামীতে থাকে না? হ্যাঁ হ্যাঁ বলছিলাম তো, পাশের গ্রাম। মায়ারে একটু দেহার ব্যবস্থা করুন। জি অবশ্যই, দেখা করা যাবে না? আপনি বলেন কবে কবে দিন ঠিক করে না। আমি তো এখনো ঘটকালি করি আর করতে আছি। আপনি যখন বলবেন খালি ঠাস করে যাবো, আর ঠাস করে বললে চলে আসবো। আমরা আগামী শুক্রবারই যাইতে চাই। খালাম্মা এই ব্যাপারে আমি কোনো টেনশনই করবেন না, বুঝলেন? আমি খালি একটু কষ্ট করে ওই যে মানে যদি পাঠাই দেন, কারণ কি গরম পড়ছে অনেক, বুঝলেন? গরম পড়ে নাই মানে রাতের বেলা তো আর গরম পড়ে না, দিনের বেলা তো যাইতে হইবে। সে লেগে বলছিলাম যে গাড়ি ভাড়া লাগিয়েছি। আগেও তো 10,000 টাকা দিছি, আবার দিন। কোনো সমস্যা নাই, আপনি খালি মায়া দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা, জি 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 জি। আচ্ছা আসসালামু আলাইকুম। আরে কি দাম তো বা, একে দিলে 4-5টা পাখি মারা লাগছে। বগা রে তোকে এখন চেকাবো। দেখা আল্লাহর কিরা, এই আপনার মাথা শুয়ে গই, আমি এটা খুলি নাই। এটা তোমাকে আনতে বলছিলাম কেন জানো? এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, এই জন্য তোমাকে খুলতে অনুরোধ করছি। জি আপা, আমি আর কিছু না বুঝলেও এটা বুঝি যে এটা খুব গোপনীয় ইম্পর্টেন্ট জিনিস, যে কারো গোপনীয় জিনিস কেউ খুলতে নাই। ঠিক আছে আপা, এই জন্য তো তোমার জিনিস আনতে বলছি, বুঝুনি? হ্যাঁ ঠিক আছে আপা, তাহলে আমি যাই। হ্যাঁ যাও। গেলাম কিন্তু। হ্যাঁ যাও। আচ্ছা কি বন্ধু পিন্টু, তোমাকে যখনই দেখি তখনই দেখি গাছতলায় একা একা বসে থাকো, কি সমস্যা কি আমাকে কও দেখি? আর কি কোমরে। আচ্ছা দোস্ত, তুই নাকি ঢাকায় আসলি? কি হ্যাঁ, আর গ্রামে এসে মিথ্যা কথা কইতেছ? কে বলছে? কে কইব, ওই যে পচা কইল। তো তুই পচারে কিছু বলো নাই, ওরা ঠাডায় চটকনা দাও নাই? না আমি অবশ্য বিশ্বাস করি নাই। বেটা তুই তো আমার বন্ধু বেটা, ওই হালা ফালাইছে এক নম্বর শত্রু আমার। হালাই দেখা হইলি 100 টাকা করি নাই, আমার জীবনটা তামা তামা করে আলতে আছে হালার বেলায়। কি রে বিড়বিড় করে কি কবে? আর বেটা কিছু কইতেছি না, যাবার দে। তোর কি অবস্থা? তোর কি বিয়ে শাদী করবি কবে? আর বিয়ে শাদী করছে কেন? বিয়ে শাদী করবি না? না তো বিয়ে শাদী না করলে এক কাম কর, তুই আমার লগে সৌদি চল। ওখানে মনে কর আমি আর তুই একই বিমানে পাশাপাশি বসে চলে যাবো। তো তুই আবার শুরু করছিস সৌদি এলাম? ওরে বেটা টাকা পয়সার ব্যবস্থা তুই কর, ভিসার ব্যবস্থা আমি করবো। মানে বন্ধু দেশে থেকে কিচ্ছু করতে পারবে না, আমার সাথে সৌদি চলো, খেজুর বাগানে কামটাম দিব, মানে এসব কামটাম করবা, ইনকাম করবা, খাওয়া দাওয়া ঘুরবা, কয়দিন পর পর দেশে আসবা, ভাবে সবাই ঘুরবা, বুঝো নাই? শোন আমি সৌদি টুদি যাবো না, আমি দেশে আছি, দেশে ভালো আছি। আর তুই এই সৌদির চিনতে পারতে? আর এই পাগড়ি পাগড়ি কী পরছিস? আরে বেটা, আরে বন্ধু, এই তোমার কোনো আইডিয়া আছে? দাম করতে তুমি জানো, এই যে প্যান্টটা পরছি সৌদি থেকে আনছি, এই যে দেখলাম মনে হচ্ছে যে সিরিয়া, কিন্তু এটা সিরিয়া না, এটা হচ্ছে ডিজাইন। কি জানাই না, জানাইছে না, আসবে 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 সময় মতন আসবে। বকা ভাইয়া, বকা ভাইয়া,
আমার যে বান্ধবীটা আছে না, সে না আপনাকে অনেক ভালোবাসে। তুই গ্রামের প্রত্যেকটা মানুষকে তুই জ্বালাইতে আসো, তুই আমারে জ্বালা খাইতে আসো, তোরে যে কি করি তুই দেখবি খালি। তুমি যে ড্রেসটা পইরে আসো না, ওইটা মনে হয় আমার টাহা দেখে না। এই এই না ভাই, এই এই এই।